গ্রামে নেই পানীয় জলের সুব্যবস্থা। প্রচণ্ড দাবদাহে চরম সমস্যায় পড়েছেন গ্রামের কয়েকশো পরিবার। প্রচণ্ড জলকষ্টে শ্বশুরবাড়ি ছেড়ে যাচ্ছেন বাড়ির গৃহবধূরা। ছোট ছোট সন্তানদের নিয়ে বাবার বাড়ি রওনা দিচ্ছেন অনেকেই, কারণ প্রচণ্ড গরমে পানীয় জলের সমস্যা ব্যাপক হারে দেখা দিয়েছে এলাকা জুড়ে। এমন পরিস্থিতিতে গ্রামের পুরুষেরা 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে পানীয় জল সংগ্রহ করে নিয়ে আসছেন, এমন ছবি দেখা দিয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মুড়াগাছি গ্রামে। আমার সমস্যা হচ্ছে জল নাই, কোনো নলকূপে জল উঠছে না। আমার বউ মাদে আছে, রাত দিন আমার সঙ্গে ঝগড়া হচ্ছে, তো আমি এখানে থাকবো না, আমার বাপের বাড়ি রেখে আসো পানির জ্বালাই। মানে কত দূর ধরে? প্রায় 2 মাস ধরে। কত দূর জল আনতে যেতে হচ্ছে? কমসে কম ধরে 1/2 কিলোমিটার যেতে হচ্ছে। সেলো মেশিন চলছে মাঠে, সেলো মেশিন থেকে নিয়ে আসছে। গ্রামে কল আছে, জল নেই। তীব্র পানীয় জলের কষ্টে ভুগছেন বাসিন্দারা। জলের কষ্ট সহ্য করতে না পেরেই বাপের বাড়ি চলে যেতে বাধ্য হচ্ছেন স্ত্রী ও পুত্র বধূরা। ফলে দূর দূরান্ত থেকে জল আনতে বাধ্য হচ্ছেন গ্রামের পুরুষেরাই। জানা গেছে গ্রীষ্মের শুরু থেকে পানীয় জলের সংকটে ভুগছে ওই গ্রামের প্রায় 400টি পরিবার। নলকূপ থেকে জল উঠছে না, জলের জন্য হাহাকার করছে গোটা গ্রাম। পুকুরের নোংরা জল দিয়ে চলছে বাসন মাজা স্নান, কেউ কেউ আবার পুকুরের জল দিয়েই করছেন ভাত রান্না। গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মাঠে সেচের কাজে ব্যবহৃত সাবমার্শাল থেকে জল ভরে নিয়ে আসছেন গ্রামের পুরুষেরা। এটা পানি ব্যবহার করছি, মার্শাল থেকে আনছি 2 মাইলে, কিবেল পানি উঠছে না। যে গ্রামে পানি উঠছে না, পানি পাচ্ছে না ছেলেপেলে খাতে, ওই পানি আনছে মার্শাল থেকে উঠায় আনছি। আমরা কী করে ছোঁয়া খাবে থাকবে, কানছে ছোঁয়া পানির কানে, সে জল পান করছেন পরিবারের সকলে। গ্রামবাসীদের অভিযোগ, এই গ্রামে কোনো পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই। বছর চারেক আগে গ্রামে সরকারিভাবে 2টি সাবমার্শাল বসানো হয়েছিল। মাসখানেক আগে যেতে না যেতে সেগুলো বিকল হয়ে পড়ে। সে সুযোগে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে মোটর 2টি চুরি করে নিয়ে গেছে। এমনকি গ্রামে থাকা একটি সরকারি নলকূপ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। প্রশাসনকে বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। সব থেকে রশিদাবাদের মধ্যে এই মুড়াগাছি গ্রামে জলের সংকট দেখা দিয়েছে বেশি। বিশেষ করে এই 1 মাস ধরে যে রমজান মাসটা গেল, মুসলিমদের যে একটা মানে পর্ব, সেই পর্বতে অনেক মেয়ে ছেলেরা খুবই কষ্ট হয়েছে। আমি এখানে 2-3 বার এসেছি, কিন্তু আমরা মনে করলাম যে হয়তো বৃষ্টি মাঝখানে একটা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিটার ফলে হয়তো 7-8 দিন ঠিক ছিল, লেয়ারটা ছিল, কিন্তু এখন বর্তমানে এই 1 মাস ধরে একদম কোনো লেয়ারই পাওয়া যাচ্ছে না। ফলে ভীষণ কষ্টে ছেলেমেয়েরা, এবং এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, অঙ্গনওয়াড়ি মানে সেন্টার আছে, এবং এই শিশুদের জল খাওয়ানো এত অবস্থা খারাপ হয়ে আছে, এবং সহায়িকা অঙ্গনওয়াড়ির সহায়িকা এবং হেল্পার যারা রান্না করে এবং স্কুলের শিক্ষকরা আমাকে বলে যে একটি জলের ব্যবস্থা যদি করে দেয় খুবই ভালো হয়। হরিশ্চন্দ্রপুর 1 পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কেরামুদ্দিন আহমেদ জানান, প্রায় 2 মাস থেকে জল সংকটে ভুগছে মুড়াগাছি গ্রামের মানুষ। জলের অভাবে প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি সেন্টারে রান্না পর্যন্ত হয় না। তিনি হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের বিডিও অনির্বাণ বসুকে গ্রামের জলের সমস্যাটি লিখিত আকারে জানিয়েছেন। শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। মালদহ থেকে হরসিদ সিংহ, News18 লোকাল। সাইড দিয়ে হবে, উপর সাইড দিয়ে হবে।